কেমন হবে বইটি দেখো, ইন্ডিয়ান ইকোনমি স্টাডি আইকিউ এর বইটি। অনেকে বলছে এই বইটি নাকি নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমি থেকে ভালো, আবার কেউ বলছে যে এই বইটা ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়ার থেকে অতটা ভালো না। তো আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করব যে বইটি কেমন। দেখো টেবিল অফ দ্য কন্টেন্ট দেখে নাও তোমরা, প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং বেশ অনেকগুলো চ্যাপ্টার আছে। প্রথমে সেগুলোকে ছোটো ছোটো পার্টে ভাগ করা আছে, তার ভিতরে আবার যেমন মানির ভিতরে কী কী আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। তারপর তুমি দেখো ইনফ্লেশনের ভিতরে টাইপ অফ ইনফ্লেশনস, মেজারমেন্ট অফ ইনফ্লেশনস, ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নিতে পারো যে চ্যাপ্টারগুলো কীভাবে ভাগ করা আছে। দেখে নাও পাবলিক ফিনান্স, ফিনান্সিয়াল মার্কেট, ফিসকাল পলিসি সব কিছু, পুরো সিলেবাস কিন্তু এখানে স্টাডি আইকিউ এর ইন্ডিয়ান ইকোনমি বইটাতে পুরো কভার করা আছে। 699 টাকা বইটার এমআরপি আছে, কিন্তু তোমরা এটা 50%-এরও বেশি অফে বা 50% অফে ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। এবং বইটির কেনার যে লিঙ্ক সেটাও আমরা তোমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে তোমরা বেস্ট ভ্যালু বিচার করে কিনে নিতে পারো। তো এবার আসি আমরা নিতিন সিংহানিয়ার সঙ্গে আলোচনার। বইটাতে তোমরা যা দেখছো যে প্রতিটা চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া আছে এবং ভিতরে প্রতিটা জিনিস হাইলাইট করেও দেওয়া আছে, কিন্তু বইটা আমি যখন পড়ছিলাম তখন এনিহাও আমার মনে হলো যে এই বইটার থেকে নিতিন সিংহানিয়ার বইটা অনেক বেশি বেটার। কেন? কারণ এইখানে প্রতিটা জিনিস যতটা সাজানো আছে তার থেকে নিতিন সিংহানিয়ার বইতে প্রতিটা জিনিস আরও বেশি সাজানো এবং বেশি ইনফরমেশনও আছে। এই বইটা যারা বেসিক একদম বেসিক থেকে শুরু করছে তাদের পক্ষে যেমন এই বইটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু নিতিন সিংহানিয়ার বইটা এমন সুন্দরভাবে দেওয়া আছে যারা একদম বেসিক থেকে শুরু করছে সে বইটা তাদের আরও বেশি ভালো লাগবে। তার মানে আমি বলছি না এই বইটা খারাপ, কিন্তু এই বইটা যথেষ্ট পরিমাণে ভালো। তো নিতিন সিংহানিয়াকে যদি আমরা 20-এর মধ্যে পয়েন্টস দিই, তাহলে নিতিন সিংহানিয়াকে যদি আমরা 15 দিই তাহলে এই বইটাকে কিন্তু আমরা 13 দেবো। অর্থাৎ বুঝতে পারছো বইটা একদমই খারাপ নয়, বইটা খুব সুন্দর বই, কিন্তু কোথাও একটা নিতিন সিংহানিয়া বেশি এগিয়ে আছে। কারণ নিতিন সিংহানিয়ার বইটা WBCS এর জন্য অত্যন্ত উপযোগী, আর এই বইটা নিতিন সিংহানিয়ার থেকে এইখানে পিছিয়ে যায় যে WBCS এর পার্সপেক্টিভে এই বইটা লেখা নয়। দেখতে পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারের শেষে প্রশ্ন এখানে দেওয়া আছে, কিন্তু তবুও বলবো যে বোঝার জন্য নিতিন সিংহানিয়া বেটার।